أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله 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 الحمد لله الذي كفى وسلام على عباده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام الكتاب لا ريب فيه. وقال تعالى والذين آمنوا أشد حبا لله. وقال تعالى كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حبيبنا مولانا محمد صلى الله عليه جوره شوره প্রাণ খুলে পড়ি اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه. بجماله
كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا جوري جوري امام رسول پشوار سبیل امین خدا محبت جبریل والا غلولا کمالی شبت کمالی صدر محترم حضرات علماء کرام بزرگان دین বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের আল্লাহ শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক মাহফিলে আপনাকে আমাকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকর জোরে আওয়াজ দিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পর থেকে বিভিন্ন বক্তাদের মুখে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয় কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে মানুষ কাকে বলে দিন ইসলাম ইমান আমল পীর বুজুর্গ অলি আল্লাহ তবলিক জেহাদের কি প্রয়োজন অর্থাৎ সর্বোপরি একটা মানুষ তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের সাথে চলার জন্য তার কি প্রয়োজন এর উপরে ভিত্তি করে কোরআন ও হাদিসের যাচাইয়ের কষ্টি পাথরে বিভিন্ন বক্তাদের মুখে বিশেষ করে আপনাদের এই মসজিদের আমার প্রাণ প্রিয় খতিব হাফেজ মাওলানা মহসিন সাহেব মাদ্রাজুল আলী হইতে শুরু করে দিয়ে লাহোরী সাহেবের সুললিত কণ্ঠে যুগ উপযোগী আলোচনা শোনার মতো আপনাকে আমাকে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন আর আমি মনে করি এর চাইতে নতুনত্বের কোনো আজের প্রয়োজন পড়ে না কি বলেন ঠিক না বেঠিক আর একটু জোরে বলেন এরপরেও আপনারা আমাকে ভালোবাসেন বহু দূর থেকে আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সান্নিধ্যে ও সম্মুখে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুক যে কথা দ্বারা আমি এবং আমরা সকলের জন্য উপকৃত হতে পারি জোরে আওয়াজ দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন যেই সময়টা আমরা এই বিশাল মাহফিলে জুড়ে মিলে বসেছি এই সময়টা এমন একটা সময় যেই সময় সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত নিষ্পেষিত কথাটা কি ঠিক আরো জোরে কোন সারা পৃথিবীর মুসলমানরা ইহুদি আর খ্রিস্টানদের রোষানলের মধ্যে রয়েছে ইভেন এই বাংলাদেশের ওই শান কোণে এই ডাউট ম্যাগ জমা আছে জানি না আমাদের নসিবে কি আছে কি ভাই সত্য না মিথ্যা জোরে কর কারণ পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের মূল টার্গেট এ পৃথিবীতে টুপিওয়ালা দাড়িওয়ালা জেকেরওয়ালা তসবিওয়ালা জেহাদওয়ালা নারায় তাকবীর বলনওয়ালা লোক না থাকুক কি বলেন ঠিক নেবে ঠিক তবে মনে রাখবেন এটা আমার জেনারেল ওয়াজ সিরিয়ার রাজধানী দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপর ঈসা নবী দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবেন জোরে জোরে বলুন মারহাবা কে জোরে বলবেন তো দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়া নাই মা বলবে সিঁড়ি লাগিয়ে দাও আর অমনি সিঁড়ি লাগিয়ে দাও হবে সিঁড়ি বিয়ে ঈসা নবী নিচে নামবেন মসজিদের বারান্দায় পদার্পণ করে মসজিদের কতিব ইমাম সাহেবের দিকে তাকাইবেন ইমাম সাহেব ঈসা নবীর দিকে তাকাইবে দুইজনে উভয় উভয়কে চিনতে পারবে আশ করতে পারবে অনুমান করতে পারবে
মুসল্লির আগত মেহমানের জন্য সাইড করিয়া দেবে। ঈসা নবী বারান্দার থেকে মসজিদের ইমাম সাহেবের কিনারে যাবে, দুইজনের মধ্যে মুসাবাহ হবে। কি হবে? বর্তমানে কিন্তু মুসাবাহটা কমে গেছে, এখন হ্যান্ডশেক শুরু হয়েছে। হ্যান্ডশেক বুঝবেন, হাত ধরিয়ে জোরে ধাক্কা মারে, হুজুর কেমন আছেন? পরদিন জানি হুজুরের অর্থোপেডিকের ডাক্তার দেখার লাগে। এটার নাম মুসাবানা। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাফা লিমান ফাকাত সাফানি ওয়া মান সাফানি কানা ওয়াই ফিল জান্নাহ। নবী আমার বলেন যে একজন যুগের হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, সে জানি আমি নবীর সাথে মুসাফা করলাম। যে আমি নবীর সাথে মুসাফা করলো গো, তার জান্নাহ তবে আমি নবীর সাথে। কি করবেন, মুসাফা করবেন না হ্যান্ডশেক করবেন? জোরে কোন। এই জন্য শিশুদেরকে শিক্ষা দিতে হবে মা বাবার, বুড়ে এইরকম মুসাফা করতে হয়, এই দোয়া পড়তে হয়। কে শিক্ষা দিবে? জোরে কোন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট। মহিলারা আবার রাগ হইন না যে হুজুর বুঝি আমাকে দোষ দিয়ে দেবে, আপনাকে আমি ওয়াশ করে পোষাই দিব, আপনাকে বাকেটটাও কম। রাজার দোষে রাজ্য নষ্ট, জোরে বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট। জোরে, নারীর দোষে শান্তি চলে যায়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। নারীরও দায়িত্ব আছে, বরঞ্চ বর্তমানে একটা কথা চলতেছে, কত বছর পর্যন্ত শুনতেছি, নারী আর পুরুষের নাকি সমান অধিকার। নাউজুবিল্লাহ তো আমার সামনে কইলেন, রাস্তায় তো কইবেন না। আর মাই লোকেরাও এমন সুযোগ দিয়েছে মাশাল্লাহ। কি কর, কি বুঝবে কি বুঝবে আল্লাহ জানে। শ্বশুর বাড়ি ছোট বাইরে নিয়ে জামাই গেছে, শ্বশুর বাড়ি বেড়াইতে ছোট বাইরে নিয়ে গেছে, জামাই ঘুরতে গেছে, জামাই ছোট বাইরে দেখে শাশুড়ি চিন্তা করে জামাইরে আদর একটু কম করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু পুত্রের তো বেশি আদর করতেই, কারণ এই পুত্রে তো যাই বদনাম করবে, এই জন্য ডরে ডরে শাশুড়ি একটু বেশি বেশি আদর করে। জামাই শ্বশুর থাকে ফেরান, আসার সময় অনেক কিছু নিয়ে আসছে নতুন জামাইয়ের জন্য, ফেরান্সের একটা আতর নিয়ে আসছে, খুব বড় শিশি মোটা, গায়ে গিলাপ লাগেন নি। শাশুড়ি চিন্তা করে পুত্রারে তো অনেক কিছু দিয়েই খুশি করছি, বাজান এদিকে আন, হাত পাতেন তে পুত্র এমনি করে হাত পাচ্ছে, আতরের শিশির যা শাশুড়ি হাতের মধ্যে আতর ঢাইলে দিস, পুত্রায় আতর নাকি জানে না, জিভে দিয়ে সাইড দিয়ে খাই ফেলাইছে। শাশুড়ি তো কিছু বলতেও পারে না, শাশুড়ি মনে মনে কয়, ঢাকায় আপনারা কেন মগা কেন না, মগা আমাদের বরিশালে কয় অগা, আর বরিশাল দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে আলিপুর কুয়াঘাটা মহিপুর বরগুনার দিকে গেলে ফাইনাল কয় বল, ওই দক্ষিণ অঞ্চলের ভাষাও তো আমাকে বেশি ভালো না। শাশুড়ি মনে মনে কয় পুত্রটা মগা নাকি, কিন্তু সামনে কয় না। কিছুক্ষণ পর জামাই আসছে, আসতে পরে কয় যে মা আম্মা আপনার ভার ভাল লাগে, কয় বাবা বুঝলাম না, এদিকে জামাই কয় যে পুত্রটা যে লই আইছেন আপনার ছোট ভাই যে ওকে একটু মগ আপদ নাই, কয় আম্মা কি হয়েছে, কয় আপনার শ্বশুর আনছে ফেরান্স দিয়ে আতর, ওরে দিলাম গায়ে মাখতে, ও যে জিভে দিয়ে সাইড দিয়ে খাইয়ে ফেলাইছে। জামাই কয় আম্মা বুঝলেন না ওটা কোন মগার মগা, ওটা মগা ওটা আহাম্মক, তুই একলা খাইতে পারো আমি না হওয়া পর্যন্ত। ও যদি মগার না হইবে তো একলা খাই কামনা, আমরা দুই ভাই মিললে খাবো না, আইসি দুই ভাই একসাথে
মানে এই পুত্রের সেই জামাই যে আরো মগা না, জোরে কোন সত্য নাম ইচ্ছা কি বাজান কথা, সত্য নাম ইচ্ছা জোরে। মায়েরা রাগ হইয়েন না, আমি গ্রামের মানুষ বাজান দক্ষিণ দিক দিয়ে আসছি, আমনা করে মগা বানাই সার্ভে যারা সমান অধিকারের কথা কয়। আপনারা হইলে স্বর্ণ, আমরা হইলে লোহা। আপনাকে ঢাকায় এক বড়ি স্বর্ণের দাম কত? কমাস কম 40,000। এক কেজি লোহার দাম কত? ঘুর মিয়া বাজারেই যান না, কম পক্ষে 200। 30টা কি লোহা আছে? কলা গাছের কেজি আছে 30টা এই দেশে। এর মধ্যে শুনলাম পেজ বলে 80 টাকা, শুনছি কিনি নাই, কারণ আমরা তো মানুষের বাড়ি খাই। 200টা হইলেই বা আমার কি? আমার ছোট ছেলে আমার ডাক দিয়েছে, আব্বা পিঁয়াজের কেজি 5 আসি। আমি বলে এটা তোমরা বোঝো, আমি পরের বাড়ি খামো। মাই লোকের সমান অধিকারের কথা কইয়ে ডাইরেক্ট মগা বানান শুরু করছে, আর যারা এই সমান অধিকারের কথা কয় হেরাও এক প্রকার মগা। এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই, আগে রাগবেন না, মারলে আমার, এবার অ্যারেস্ট করলে আমার করবে, অল রেসপন্সিবিলিটি আমার। স্বর্ণের বড়ি 40,000। জুয়েলারির দোকানদার যখন ডেলিভারি দেয় স্বর্ণের অলংকার, তখন ছোট্ট একটা ফ্লাসের বাক্সের মধ্যে একটা মকমলের কাপড়ের উপরে স্বর্ণের অলংকারটা লাগাইয়া অপর পাশের কাপড় দিয়ে ভাঁজ দিয়া বাক্সটাকে সুন্দর মতো আটকাইয়া কস্টেপ লাগাইয়া জুয়েলারির নামে আর একটা সুন্দর লাল অথবা নীলা বাক্স থাকে, এইটার মধ্যে ঢুকাইয়া এর পদজাটা বড় চমৎকার সোনালু রঙের, এইটা আটকাইয়া বড় খামের মধ্যে জুয়েলারির নামের খামে ঢুকাইয়া জুয়েলারির নামের একটা ভিজিটিং কার্ড দিয়া স্টাপলার মাইরা বড় সাহেব, ইমাম সাহেব, কোটিপতি, লাখপতি, বিদ্বান, মালান সাহেব, রিক্সাওয়ালা, শ্রমিক, পীর সাহেব, বক্তা সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেবের হাতে ডেলিভারি দেয়। আপনার দা খুমতা কুড়াল বানাইছেন জীবনে? দাও দাও খুমতা কুড়াল বেলসা সাপল হাতুর করাত, এটা কোনো বাক্সের মধ্যে ঢুকায়? কোনো খামের মধ্যে ঢুকায়? কোনো মকমলের কাপড় লাগায়? কোনো স্টাফলার লাগায়? এ দালা কর্মকারের কোনো ভিজিটিং কার্ড আছে? এইটার স্টাফলার দিয়ে মারে? জোরে কান মারে? মারে না, এইটা দে এমনি হাতে দে ব্যাগের মধ্যে করে লই যান, কারণ এইটা হইলো দা, আর ওইটা হইলো স্বর্ণের অলংকার, মায়ের হইলো স্বর্ণের অলংকার। এই জন্য এক মকমলের কাপড় দিয়ে ডাইকা সাজ বাক্সের মধ্যে ঢুকাই, আবার মকমলের একটা বাক্স বানান থাকে ঢুকাই খামের মধ্যে ঢুকাই ভিজিটিং কার্ড লাগাই স্টাপলার মারিয়ে দিস, এত যত্ন স্বর্ণের। এই জন্য জোর বড়ি হইল 40,000। আর আমা করে কোনো স্টাপলার টেস্টাপলার নামাইয়া ডাইরেক্ট কর্মকার ডেলিভারি দিছে, যেহেতু ওটার কেজি হইল 200। ইসলাম মা বোনদেরকে আমার মায়েদেরকে স্বর্ণ বানাইয়া মর্যাদা দিয়া এটারে ঢাইকিয়া রাখার জন্য, পর্দায় রাখার জন্য, ইজ্জত রাখার জন্য মা মহিলাদের জন্য পর্দা ফরজ আইন করে, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমরা হইলাম লোহা। রাত্র 3টার সময় মীর হাজির বাগ নাই, এই মীর হাজির বাগটা বাইতুল মোকারামে যাইতে যদি আপনি 30 বছরের একটা ছেলেরে পাঠাই দেন যে বাইতুল মোকারামে যাইয়া ভালো একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে এক ডোজ ঔষধ নিয়ে আইতে হইবে, এই ছেলেটা বাইতুল মোকারামে যাইয়া ঔষধ নিয়ে আসতে পারবে, রিক্সা নাই, মোটরসাইকেল নাই, কিছু নাই, হাঁটতে গেলেও যাই আসতে পারবে, এতে কোনো কনফিউশন আছে? দুশ্চিন্তা আছে? এইখানে যদি 16 বছরের একটা মাইয়েরে পাঠাই দেন, এই মেয়েটা বাইতুল মোকারাম থেকে মীর হাজির বাগ ফিরিয়ে আসতে পারবে, এইরকম গ্যারান্টি কে দিতে পারেন? সে হাজদাগান আমার কথাটা ভালো করে বুঝবেন, তারপরে আমাকে উপরে খেপতেন। আমরা তো কোন যে দুনিয়াটাই হুজুরের সব খাইয়ে ফেলাইছে, কি কন খাইলাম না 1 কেজি দুধ একসাথে, আর কোন দুনিয়াটা হুজুরেও খাইয়ে ফেলাইছে, চুরি করলা তোমরা আর দোষ দাও হুজুরে গো। আমাকে কেউ জীবনে ঘুষ সাথ দিতে সে আদি সাহেব আপনার 25,000টা ঘুষ দেবো, আপনি আমার এই কামটা টেন্ডারটা একটু দিয়ে দেন। এই জোরে কইবেন মিয়া সাহেবরা, ভাইজান দেশে আমাকে তো ঘুষ, এরম কোনো সাবজেক্ট আমার হাতে জীবনে আসছে? জোরে কন, আমরা খাইলাম কি? সিল লাইলাম আর 1 ঘন্টা খাওয়াইলেন একটা মুরগির জান, দিলেন কয়টা খুচরা টাকা, এরপরে আমাকে বদনাম করেন। মহিলারা সজাগ হন,
আপনারা মায়ের জাত, নবীরা আপনাদের পেটে হইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে ইট কাটে, এই মুন্সিগঞ্জের অঞ্চলে ইট কাটে বেশি, ইট ইট যে কাটে এটা একটা কাঠের খর্মা, ঠিক না? এই খর্মাটা যদি সোজা হয় ইটখান কি হয়? খর্মাটা যদি বেঁকা হয় ইটখান কি হয়? খর্মায় যদি ঢোর হয় ইটে কি হয়? খর্মার নাম্বার গুলা যদি জিগজাগ আঁকা বাঁকা হয় তাহলে ইটের নাম্বার কি হয়? মা বোনেরা, তোমরা যদি কাসবার দানিশীন হও, স্বামীর খেদমত প্রাণ ভরিয়া করো, ইসলামী শরীয়তের বিধান মানিয়া চলো, পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো করো, রমজানে তিরিশটা রোজা রাখো, নিজের আবৃজ্জতের ইসলামী রীতিমতো হেফাজত করো মা। তোমার এই খর্মা দিয়া যেই সন্তান বের হইবে, ওই সন্তানকে আমার আল্লাহ মোজাদ্দেদ আল ফেসানি, শিব্বির আহমদ উসমানী, আলাউদ্দিন সাবেরি, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গি, হাজি শরিয়তুল্লাহর মতো বাবা, আওলাদ রাসূল মুস্তাফা মাদানির মতো, উজানির কারী ইব্রাহিম রহমাতুল্লাহর মতো, সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমাতুল্লাহ চরমনার কুতুবের মতো, আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো ওলি পাঠাইবে। এরপর কি আমাদের উপর রাগ করবে? কথা আমি ভুলিয়া যাই নাই, ঈসা নবীর সাথে করমর্দন হবে ইমাম সাহেবের মনে আসেনি। এবার দুইজনে কুশলাদি বিনিময় হবে, অক্তটা ফজর রক্ত কনক্ত, ইমাম সাহেব একামতের টের পাইবে, এখনই একামত হয়ে যাবে, সময় হয়ে গেছে। ইমাম সাহেব দুই কদম পিছে যাইয়া ঈসা নবীর অফার দেবে, ডাক দিয়ে বলবে, ঈসা নবী গো মনে কিছু নিবেন না, ফজরের নামাজের সময় হয়ে গেছে, দয়া করে আপনি ইমামতিটা করান, মুসাল্লায় দাঁড়ান, সুজ্জাদায় দাঁড়ান, যায় নামাজে দাঁড়ান। ইমাম সাহেব ঈসা নবীর এই রিকোয়েস্ট অনুরোধ করার কারণে, অফার দেওয়ার পরে ঈসা নবী একটু মিসকি হাস দিয়ে ইমাম সাহেবের মাথার উপর এমনি করে হাত দিয়ে বলে, ইমাম সাহেব মনে কিছু নিবেন না, ঈসা নবী হইতে পারি গো উম্মতে মুহাম্মদের সামনে যাইয়া ইমামতি করবার পারবো না। ঈসা নবী হইতে পারি গো মতে মোহাম্মদের সামনে যাইয়া ইমামতি করবার পারবো না। ও আমার ঢাকার বন্ধুরা, এই উম্মতের এত দাম কেন একবার চিন্তা করেন? ঈসা নবীর সামনে যাই ইমামতি করাইতে পারবে না, গাঁজা খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে, ফেন্সিডিল খাওয়ার কারণে, টিকটিকি খাওয়ার কারণে, ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণে, ইনজেকশন লইয়া রাস্তার পাশে শুয়ে থাকার কারণে, মায়েরে মারার কারণে, বাবারে মারার কারণে উম্মতের দাম না আর কিছু আছে? কি আছে না? নাই, জোরে কয়, জোরে কয়। আমার আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ রব্বুল আলামিন মানুষ হিসেবে কবুল করেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই, গাধা বানায় নাই, কুকুর বানায় নাই, মেকুর বানায় নাই, অন্ধ বানায় নাই, লুলা বানায় নাই, কানা বানায় নাই, বাবা খোরা বানায় নাই। আমার আল্লাহ অতি উত্তম সুর দিয়া মানুষ বানিয়েছে, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বাংলায় লিখে দিছি, গরিলা মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া, কিছুই গোপন নাহি তাহার গানের কাছে। কার গান? আল্লাহ।
এর মহিমা এই বিশ্ব ভুবন জুড়িয়াছে। আমি প্রায় মা পেলে বলি মালিকিরে তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি মাবুদো তোমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়িয়া যাই ও আল্লাহ এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় আল্লাহ রে তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না যাবে না চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ বাবারে। যদিও সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত নিষ্পেষিত কিন্তু সেদিনকার ভারতের একটা পত্রিকায় দেখলাম প্রতিবেশী রাষ্ট্র ভারত একজন বিশিষ্ট লেখিকার নাম তার ললিতা রানী বন্দ্যোপাধ্যায়। কি নাম? মেয়েরা সাধারণত ফুল প্রিয় হয়, হাতের মধ্যে গোলাপ নিয়ে গোলাপ ফুল নিয়ে নিজের নাকে ঘ্রাণ নিতেছে, হঠাৎ করে ফুলের দিকে তাকাইছে, ফুলের দিকে তাকাইয়ে দেখে ফুলের একটা পাপড়ির উপরে আঁকা বাঁকা কি যেন লেখা। ললিতা রানী আরবি পড়তে পারে না, অসংখ্য লোক যাচ্ছে রাস্তা দিয়া হেঁটে, এর মধ্যে একজন ইয়ং যুবক দেখলে মুসলমানের মতো মনে হয়, এই যুবককে ডাকতেছে মাই ডিয়ার ব্রাদার কাম হেয়ার এখানে আসো। যুবক সামনে চলে আসছে, ম্যাডাম কিছু বলবেন নি? এবার ললিতা রানী বন্দ্যোপাধ্যায় একটা ইংলিশ পত্রিকার লেখিকা, তিনি যুবককে ডাক দিয়ে বলে আর ইউ মুসলিম? এই যুবক বলে অফকোর্স ম্যাডাম আমি একজন মুসলমান। যুবক রে মনে কিছু করিও না, আমি তোমার একটু ডিস্টার্ব করতে চাই। ও যুবক তাকিয়ে দেখো তো এই ফুলের উপরে কি লেখা। যুবক তাকাই দেখে ফুলের মধ্যে একটা পাপড়ির উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে ম্যাডাম এই ফুলের পাপড়ির উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ললিতা রানী বন্দ্যোপাধ্যায় দেখে বলে যুবক এই লা ইলাহা ইল্লাল্লাহ কি তোমাদের কোরআনের? জি হ্যাঁ, আমাদের কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহ। ললিতা রানী ছটফট করতেছে, ডাক দিয়ে বলে যুবক ফুলের পাপড়িটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। যুবক ডাক দিয়ে বলে ম্যাডাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ফুলের পাপড়িতে লেখা এ কে লেখছে আপনিও জানেন না? আমিও জানি না। বলে তা জানি না। জানবার চাইরে যুবক এই লেখাই ফুলের পরে কে লেখছে কয়টা আমার পরে হবে? আমার কথার উত্তর দেন ম্যাডাম, ফুলের পাপড়িটি ছিঁড়ে কেন আপনি ফেলে দিলেন? ললিতা রানী বন্দ্যোপাধ্যায় ডেকে বলেন যুবক রে আমি ইসলাম ও মুসলমানদেরকে ভালো জানি না। যুবক সেই রকম মুসলমান আমার মতো না, ডেকে বলে ম্যাডাম এক্সকিউজ মি প্লিজ বলবেন কি মুসলমানদেরকে ভালো জানেন না, তার কারণ? ললিতা রানী বলে সারা পৃথিবীর মুসলমানরা সন্ত্রাসী। জোরে কোন ঢাকার আওয়াজ আরো জোরে। যুবক ডেকে বলে ম্যাডাম আপনি একটা ইংলিশ পত্রিকার লেখিকা, এই ভারতবর্ষে মুসলমানরা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করেছে এমন কোনো বিবরণ আপনি পেশ করতে পারবেন কি? প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি কিছু মনে করবেন না, আমাকে একটা উদাহরণ দেন। ললিতা রানী বন্দ্যোপাধ্যায় বলে আমার চোখে কিছুই ধরা পড়ে নাই, তবে মিডিয়ায় তো দেখি মুসলমানরাই সন্ত্রাসী। যুবক মুসলিম দিনের দা ইলাল্লাহ দেখে বলে ম্যাডাম সারা পৃথিবীর ম্যাক্সিমাম মিডিয়া হইল ইহুদি আর খ্রিস্টানদের নিয়ন্ত্রণে, মিডিয়া ইসলাম বিরোধী তৎপরতা চালাবে এটাই তো বাস্তব। ললিতা রানী বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পাপড়ির আর কোনো কথা না বলে ফুলের দিকে তাকাই দেখে দ্বিতীয় পাপড়ির উপর এজ ইট ইজ ওইভাবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় পাপড়িটা তিনি ফেলে দিছে, তৃতীয় পাপড়ির উপরে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় পাপড়িটা ছেড়ে ফেলে দিছে, চতুর্থ পাপড়ির উপর লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ।
পালাবে কোথায় আমি রে তাই কোন পালা জোরে পালাবে কোথায় আমি রে তাই আমার আল্লাহ বলেন আমার আমার আল্লাহ বলেন ফা আইনা মা তুয়াল্লাহু ফাসাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ জোরে কোন সুবহানাল্লাহ পালাবে কোথায় আমি যে তাই জোরে পালা জোরে পালাবে কে বলে কে বলে আল্লাহ আল্লাহ কে বলে এ ডাকাই দে গুন্ডা এ খুনি এ বদমাইশ এ শক্তিধর এ সিরাজুল ইসলাম সিরাজি তুই কি জানো আস্তে একটু থামেন থামেন না থামেন তুই কি জানো তোর গলার কাছে একটা আংটা লাগাইয়া রাখছি কি লাগাইছে আব্বা কি লাগাইছে জোরে কোন ওই আংটার নাম কি জানেন আমার আল্লাহ বলেন কোন আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত জোরে কোন এবার ললিতা রানীর বাক শক্তি বন্ধ হয়ে গেছে দেখে বলে যুবক মনে কিছু নিও না আমি তোমারে অনুরোধ করব একটা কথাও জিজ্ঞেস করব সাথে হোয়াট ক্যান আই ডু এখন আমি কি করতে পারি যুবক ডাক দিয়ে বলে ম্যাডাম কি করবেন এই চেয়ার ইউ লাইক বেস্ট আপনার ব্যাপার আমি কিছু বলবো না ললিতারিনে ডাক দিয়ে বলে যদি তুমি নাই বলো তাহলে আমার একজন মসজিদের ইমামের কাছে নিয়ে চলো ও খোদা তোমার খালা বুঝবে কে কোন ও খোদা ও খোদা তোমার খালা বুঝবে কে বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে বিশ্বভুবন প্রকম্পিত বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে যুবক মনে মনে বলে এইটাই তো চাইছিলাম ললিতা রানীকে মসজিদের খতিবের কাছে নিয়ে গেছে খতিব ডাক দিয়ে জিজ্ঞেস করছে নাম কি বাবার নাম কি গ্রাম কোথায় পোস্ট অফিস কোথায় বয়স কত ইসলাম কবুল করতে আসো কেউ কোনো প্রয়োজনা বা উৎসাহিত করছেনি মহিলা বলে না ইসলাম তো বাই চয়েস ইসলাম বাই ফোর্স না ইসলাম বাই চান্স না পিটাইয়াও ইসলাম কবুল করায় না ফুসলাইয়াও ইসলাম কবুল করায় না ইসলাম হলে বাই চয়েস তুমি কি উইলিংলি ইসলাম কবুল করতে চাও ম্যাডাম বলে হ্যাঁ আমি ইসলাম কবুল করতে চাই যদি কবুল করতে চাও ইসলাম তাইলে যাও আমি পদ্ধতি দেখাই দিলাম এই পদ্ধতিতে একটা গোসল দিয়ে আসো জোরে কোন সুবহানাল্লাহ গোসল দিয়ে নতুন কাপড় পরে আসো গোসল দিয়ে নতুন কাপড় পরে আসবে ইন দি মিন টাইম ইমাম সাহেব ওইখানে একটা পর্দা টানাই দিছে এখন আর ললিতার সাথে সামনাসামনি সাক্ষাৎ দিবে না পর্দা টানাইয়া দিয়া পর্দার ভিতরে থাইকা পর্দার এক সাইডে ময় ললিতা রানীকে রাইখা ডাক দিয়া কলেমা পড়তে বলছে নিয়ম অনুযায়ী কলেমা পড়া হয়ে গেছে এইবার ইমাম সাহেব ডাক দিয়ে জিজ্ঞেস করে ললিতা রে কলেমা পড়ার পরে তোমার অনুভূতি কি ফিলিংস কি তোমার কথা কি বোঝা যায় ললিতা রানী সুখের পানি ছেড়ে দিয়ে বলি ইমাম সাহেব মনে কিছু নিবেন না এখনো কি আমি ললিতা থাকবো আহ ইমাম ডাক দিয়া আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক দিয়া গো ললিতা এতদিন তুই ছিলি ললিতা আজ এই মসজিদের ক্ষতি ললিতা তোরে আমি উপাধি দিলাম আয়েশা সিদ্দিকা আক্ষেপে জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায় কিনিবা
আমার কথা বোঝা যায়? এগুলো আমার লেখা, সেই জন্য বলতেছি। এ দুনিয়া মিশে গলে ভাই, মায়া কাটায় বাধায় সংসার, মুদিলে রাখি সবই ফাঁকি, মুদিলে রাখি সবই ফাঁকি, জোরে মুদিলে রাখি সবই ফাঁকি, মুদিলে রাখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর, সবু বুঝিলে বুঝতে পারবে, সবু বুঝিলে বুঝতে পারবে, কে আপনার কে বাপর। ও বাবাজি, ও বন্ধু, ও ছাত্র, ও যুবক, ও কোটিপতি, ও লাখপতি, ও বিলিয়ন, ও মিলিয়ন, ও ট্রিলিয়নের মালিক, ও সাত তালার মালিক, ও পাঁচ তালার মালিক, ও বিস্তারার মালিকেরা, ইউসুফ ইউহেনার কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইউসুফ ইউহেনা, এ পৃথিবীতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবস্থা, দীঘানিকা, মনুশ্রুতি, তৌরব, জব্বুর, ইঞ্জিল, উপবেদ সহ আরো অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান থাকা সত্ত্বে তুমি একমাত্র কোরআনের কাছে কমপ্লিটলি সারেন্ডার করলা, ব্যাপারটা কি? ইউসুফ ইউহেনা সাংবাদিকদেরকে বলে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এতদিনের প্রশ্ন আর আজকের প্রশ্ন গালফ অফ ডিফারেন্স। এতদিন আমি ছিলাম ইউসুফ ইউহেনা, নাও আই এম মোহাম্মদ ইউসুফ, নট আই এম ইউসুফ ইউহেনা। এখন আমি শুধু মোহাম্মদ ইউসুফ, এখন আর আমি ইউসুফ ইউহেনা নাই। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সারা পৃথিবীতে মুসলমানদের নির্যাতিত নিপীড়িতর পরেও পৃথিবীর লানেট পার্সনরা ইসলাম কবুল করতেছে। এর কারণ, কারণ হলো নেপোলিয়ন বোনাপার্ট অনেক আগে বসে, আই হোপ দি টাইম ইজ নট ফার হোয়েন আই শ্যাল বি এবল টু ইউনিটি অল দি ওয়াইজ অ্যান্ড এডুকেটেড ম্যান অফ দি ওয়ার্ল্ড, দিজ এম বেইজ এ প্রিন্সিপাল অফ দি কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ, হুইস অ্যালং আর ট্রু অ্যান্ড হুইস অ্যালং ক্যান লিড ম্যান টু হ্যাপিনেস, চিৎকার মেরে কোন নারায় থাকবি। আর একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার মিস্টার হিকটি, তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র লিখতে গিয়ে সংক্ষেপে লিখছেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট অ্যান্ড সিম্পলি রিলিজিয়াস লিডার, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ইংরেজ ঐতিহাসিকের যদি এই বক্তব্য হয়, সেদিন এই মুসলমানদের ওলামা ইকরামদের বুদ্ধিজীবীদের কি শুধু আমরা কি শুধু টুপি মাথায় দেব আর পাগড়ি বাঁধবো আর কারো বাড়ি গিয়ে শুধু মিলাদ শরীফ পড়বো আর পেটে ব্যথা হইলে তাবিজ লাগবো আর পানির মধ্যে ফুঁক দেবো, এই জন্য আল্লাহ আমাদের পাঠাইছে? জোরে ক না, আমাদের আর কোনো দায়িত্ব আছে? জোরে কয়েন, দায়িত্ব আছে কি নাই? সে দায়িত্ব পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সরকারে তো জাহান জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ, কোন নবীর উম্মত? মোহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। সেজন্য আজ থেকে 27-28 বছর আগে
যেদিন আমি কোটে উঠছি আপনারা আমার নামের উইদিন ব্র্যাকেটে নও মুসলিম শব্দ দেখছেন, বাট আমি এতটা নও না, এখন আমি অনেক ওল্ড, আমি অনেক পুরান, ইসলাম কবুলের বয়স 28 বছরের কাছাকাছি। এতদিন মানুষ নতুন থাকে বলেন তো, আমি নতুন বললে রাগ হই না, এই জন্য রাগ হই না। ঢাকা একটা হাতির বোলা বাজানো আছে না, এর ডাইনে আমার সামনে গেছে উপরে নিছে, কোনো হাতি চাতি আছে ঢাকায়? মাইতে মসজিদ আছে, মসজিদকে 7 তলা, আপনারা কি মসজিদ কন? জোরে বলবেন, জোরে, এটা কেয়ামত পর্যন্ত মাইতে মসজিদ। কিন্তু মসজিদ হয়েছে কয় তালা? এখনো কি কয়? কাঠের পোলে কাঠের পোল আছে না ফাঁকা হয়েছে? একটাও কাঠের তক্তা আছে? কি পোল কয়? জোরে কন। আমাদের দেশে আছে বড়ই তলা, বড়ই গাছ তো দূরের কথা, বট গাছও নাই, এই কি আমার পর্যন্ত বড়ই তলা। বলা গেছি 4 দিন তাফসীর করার মাহফিলের দ্বিতীয় 2 দিনে আমি ভোলা বাপ্তা বাসস্থান এসে যাওয়ার আগে জিজ্ঞেস করি, প্রথম দিন আর দ্বিতীয় দিন কে তফসীর করছে? কয় হুজুর ওই ভোলার শিশু হুজুরে, তাই আপনার ময়মনসিংহের শিশু হুজুরে ওয়াজ করছে, মাওলানা সফির উদ্দিন সাহেব জায়েদ আলেম। আমার বয়স কত? কয় হুজুর 68 ইয়ার্স ওল্ড। 68 বছরের বুড়িয়া শিশু হুজুর। তাহলে এই বুড়িয়ার যদি 68 বছর বয়স হয় আর যদি শিশু হুজুর বলে, তো সেরা জিরে যদি ন মুসলিম কয় তাইলে বেশি অসুবিধা নাই, আর কইয়েন আপনার অসুবিধা নাই কি কন। তবে যেদিন কোর্টে দাঁড়িয়েছি ঠিকই ন মুসলিম হওয়ার জন্য, ইসলাম কবুল করার জন্য, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা আপনারা শুনবেন, আমি কারো অন্তরে ব্যথা দিয়ে কথা বলার অধিকার আমার নেই। ইসলাম বুঝাইতে পারি না, যদি সঠিকভাবে বুঝাইতে পারতাম আমার মনে হয় অন্য ধর্মের লোকরা দরখাস্ত করে ইসলাম কবুল করত। ও বাবা, মক্কায় যেখানে জমজমের কূপ, তার ডানে বামে সামনে পিছে 1 হাত দূরে সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্র হইয়া একটা ডিপ টিউবওয়েল বসাইতে পারবে আর তা দিয়ে 1 জার্রা পরিমাণ পানি বের করতে পারবে, কিন্তু জমজম থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালন পানি উঠতেছে কার হুকুমে? জোরে কন, এখালা কার? একটা প্লাস্টিক কন্টেইনারে জমজমের পানি আইসা 10 বছর রাখবেন, তার মধ্যে কোনো সেডিমেন্ট পড়বে না। হাজি সাহেবরা আমার ডানে বামে সামনে পিছিয়ে আসুন, এর চাইতে আর জলাঞ্জলি প্রমাণ কি থাকতে পারে? এই গোলাপ ফুলের পাপড়ির পর ললিতা রানীকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখাইয়া হেদায়েত দিল কে? আমেরিকায় ওপেন হার্ট সার্জারির একজন প্রফেসর ডক্টর লুইস সিং খ্রিস্টান, তিনি ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে হৃৎপিণ্ডের উপরে লেখা দেখে আল্লাহ আল্লাহ। দেখালা কার? সুতরাং ভয় পাইবার কিছু নাই, ইসলাম জিন্দা হো তাহায় হার কার বালা কি বাত। কথা আমি রেখে যাব না, ফিনিশিং দিয়ে যাব, ওই আফগানিস্তান তাজিকিস্তান জম্মু কাশ্মীর কসোভো আজারবাইজান ফিলিস্তিন আরাকান গুজরাট ইরাকের রক্ত যেদিন আবার দানা বেঁধে উঠবে, সেই দিন আমি আশাবাদী সারা দুনিয়ার মধ্যে একশ্বাস আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়ে দিবে। আমরা যদি দেখতে না পারি আমাদের রেলি ভাইরা দেখতে পারবে ইনশাআল্লাহ। কি বলে ঠিক যাবে? ঠিক, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ধাক্কা ধাক্কি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি বাবা, হিংসাত্মক আক্রমণাত্মক কথাবার্তা বলার পরিবেশ পরিবেশ এখন আর নাই, কারণ হিংসাত্মক আর আক্রমণাত্মক পরিভাব আর পরিভাষা ব্যবহার কারণে আমরা গোটা 200 বছর পিছিয়ে গেছি মুসলমানেরা। কি বলেন ঠিক না? সুতরাং আসুন আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো, তার প্রথম নম্বরে কথা আল্লাহ তুমি মানুষ বানাইছো বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজিকার মীর হাজির মাগে এই পরিবেশে জুড়ে মেলে বসার মতো তৌফিক দান করেছো, আমরাও তোমার দরবারে অঙ্গীকারবদ্ধ হইতে চাই মাবুদো, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা ততদিন আল্লাহ আমরা সবাই তোমার হুকুম মানব। জোরে কর আল্লাহ আর হুকুম, যারা মানতে রাজি 2টা হাত জায়গায় দেখাইবে,
সোজা করেন হাতগুলা সোজা, এবার মুখে বলেন কার হুকুম, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আমি কোন দল কোন ব্যক্তির কথা বলছি কার হুকুমের কথা বলছি, এই যা নির্দলীয় নিরপেক্ষ কথা বলছি কিনা জোরে খান, আর আপনারা হাত উঠেছেন বুঝছেন না না বুঝছেন, কার হুকুম মানবেন, আল্লাহর হুকুম মানবেন সবাই, এখন কতটুক জায়গায় আল্লাহর হুকুম মানবো এইটা হইল ব্যাপার। কি বলেন ঠিক না বেশি? আমরা মানি কি করে, অনেকে মানে না, যেইটা করে সেইটারে আল্লাহর হুকুম মনে করে, কারণ সমাজের মধ্যে পীর বেশে কিছু টাউটার বাটপাটদের আবির্ভাব হয়েছে। জোরে কোন ঠিক নেবে ঠিক, এরা হইল ইমান খেকো বাঘ। কি জোরে কোন জোরে কোন, এটা বলবো না বলবো না, কারণ মানুষের ইমান নষ্ট করার জন্য যত প্রকার প্ল্যান আর প্রোগ্রাম আছে সমস্ত কিছু তারা বাস্তবায়িত করতেছে। এদের পিছনে কারা মদত যোগায়? ইহুদি আর খ্রিস্টানরা। কি কন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, দাওয়াত নাই, হকুলে নাই, হকুলেবাদ নাই, জেহাদ নাই, সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই, অযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, তায়ামুমে কয় ফরজ জানে না। কি ভাই কথা শুনে বলি, আট ছেলের বাপ হইছে খোদার কসম জিজ্ঞেস করবেন গোসলে ফরজ কয়টা ক বলতে পারবে না, খালি বছরে একবার কয় আল্লাহর ওলি ফুলের কলি রে, আমার বাবাই আল্লাহর ওলি রে, এইটাই বলে বেহেশতে যাইবে, এইটাই বেহেশতে যাওয়া যাইবে না। জোরে কয়, তাইলে আল্লাহ নবী তার নিজের মেয়েরে বলতো যে ফাতেমা তুমি জাহান্নাম থেকে বাঁচো। কি কন, আমি বাংলায় লিখে দিছি, এই আফসোসে ভুলিয়া যে জনসেজদা তোমায় না করে ধরনি মাঝে, সৃষ্টির হীন পশুর অধম, সৃষ্টির হীন পশুর অধম রয়েছে মানব সাজে, ওরে ভোলা মন পাপিনী মগন মরণে স্মরণ করো, পলে পলে তোর পুরিয়েছে আয়ু এখনো হলো না ডর, মরণ দ্বারে ও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ পরি, কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে, কোথায় ছিলাম কোথায় আসলাম কেন আসছি কয়দিন পরে কোথায় চলিয়া যাবে এই চিন্তা যার মধ্যে নাই বাবা গো তারে মানুষ বলা চলে না। কোর্টে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট আমাকে দেখে আড়াই বছর আগে আমাকে ডাক দিয়ে বলে ছেলে তুমি ইসলাম কবুল করবে, আমি নিজে বলছি স্যার ইসলাম কবুল করব কি অলরেডি ইসলাম কবুল করেছি, ম্যাজিস্ট্রেট সাহেব বলে হোয়াট কোথায় তুমি ইসলাম কবুল করলা কোর্টে না কেবল আসলে এফিডেভিট দেওয়ার জন্য, আমি বললাম স্যার মনে কিছু নিবেন না আল্লাহর আদালতে আমি মুসলমান হয়ে গেছি, ইসলাম কবুল করেছি, আমাকে ডাক দিয়ে বলে ছেলে কোথায় তুমি আল্লাহর আদালতে ইসলাম কবুল করলা তোমার আদালত আল্লাহর আদালতই বাকি, আমি বললাম স্যার মনে কিছু নিবেন না আমার আল্লাহর আদালতে ইসলাম কবুলের জন্য আইন হইল তিনখানা, কয়ডা, এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদিক বিল জানান, তিন নম্বরে আমাল বিল আরকান,
মুখে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের অন্তস্তল থেকে বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরা সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল আখলাক, লেবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, এক কথা বাবা গো, ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমল মানে কাজ। এই আমলের মধ্যে প্রমাণ করাইয়ে দাও আমি একজন কলেমা গো মুসলমান। এ বন্ধুরা, নিজেরও নিজের অস্তিত্বের কথা ভুলে গেলে চলবে না। কোন নবীর আমরা উম্মত, এই নবীর দাম কত? বিদায় হজের দিন, বিদায় হজের দিন একটা মহিলার একটা সন্তান হয়েছে। সন্তানটা মহিলা একটা তোয়ালিয়ার মধ্যে পেশাইয়া স্বামীর কোলের মধ্যে দিছে। স্বামীরে ডাক দিয়ে, স্বামী গো আজকের নবীর কাছে যান, দিনটাও বড় দামি দিন। হুজুরের কাছে গিয়া সন্তানের জন্য দোয়া লন। সন্তানের বাবা সন্তানকে তোয়ালিয়ায় করিয়া একদিনও পুরো হয় নাই, বাচ্চা নিয়ে নবীজির কাছে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়া সালাম দিছি, আর রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ, নবী গো আমি সন্তান নিয়ে আসছি আপনার দোয়ার জন্য। জোরে কোন সুবহান। আমার নবী লোকটার দিকে তাকাই আর সন্তানের দিকে তাকাই একটু মিষ্টি হাস দিছে। সামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর নবী যদি কারোর দিকে তাকাই একটু মিষ্টি হাস দিত, আমার নবীর চেহারা খানা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হইয়া যাইত। নবী আমার সন্তানের দিকে তাকাই একটু মিষ্টি হাস দিয়া এই একদিনে হয় না, এই সন্তানকে ডাক দিয়ে বলে, এ ছেলে বল আমি কে? বাবার কোলে ছেলে লাভ দিয়ে ওইটা কয়া, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি করে ছেলে আবার বাবার কোলে রইছে। ছেলে যেই বয়সে ছেলেরা কথা বলে এই পর্যন্ত বাচ্চা, সেই বয়সে গিয়ে কথা বলতে আর কোনোদিন কথা বলে নাই। আল্লাহর নবী এই সন্তানের দিক তাকাই বলে, ছেলে রে তুই বড় বরকতি ছেলে। জোরে কোন সুবহান আল্লাহ। বাবা গো বন্ধু রে আমরা ওই নবীর উম্মত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নয় রবিউল আউয়াল দিন গত রাত্র, মতান্তরে 11 রবিউল আউয়াল দিন গত রাত্র, সুবহ ও সাদেকের একটু পূর্বে আল্লাহর নবীর আপন ফুফি আম্মা নাম তার সুফিয়া, সুফিয়া বিবরণ দেন আর আল্লাহর নবী সুফিয়া সম্পর্কে বলেন। এক হাদিসের মধ্যে আছে তিনজন মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে, অন্য হাদিসের মধ্যে বেশি মহিলার কথা লেখা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে নবী বলেন তিনজন মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই তিন মহিলার মধ্যে প্রথম নম্বর জান্নাতে হলেন আমি নবী মুহাম্মদ রসুলুল্লাহর আপন ফুফি আম্মা জান্নাতি। এই সুফিয়াকে কোথায় তার কবর? সুফিয়া হইল বিশ্ব নবী সরকারে দোজাহান জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফু। কবরটা হইল মক্কার গোরস্তান জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরার কবরের পাশে। নবী আমার বলেন সুফিয়া আমার ফুফি আম্মা বিনা হিসাবে জান্নাতে যাবে রে। দুনিয়ার মানুষ শোনো, আর একটা মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই মহিলা কে জাননি? ওই মহিলা ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা। মরিয়ম বিনা হিসাবে জান্নাতে যাবে। নবী আমার বলেন দুনিয়ার মানুষ জানো ওই মহিলা ঈসা নবীর মা কেন বিনা হিসাবে জান্নাতে যাবে? ঈসা নবীর মা, ঈসা নবীর মা সতীত্বের পরীক্ষা দিছে, সতীত্বের পরীক্ষা দিছে কিসের? আর এখন সতীত্ব মা পাওয়া বড় কঠিন, কি কয়? আর 40 ঘরের মধ্যে বাঁচবে কেউ? কেউ বলছেন বরিশালে বাসা গ্যান্দাম গন্ডগোল বিবাদ, স্বামী স্ত্রীর বিশ্বাস করে না, স্ত্রী স্বামীর বিশ্বাস করে না, স্ত্রী স্বামীর কয় তোমার মোবাইলে 200টা দেখছি সকালবেলা, এখন আছে 50টা, 150টার কথা কার লাগে কইছো কও? আর স্ত্রী স্বামী আইসা বাথরুমে গেছে মোবাইলটা টেবিলের উপর রাখিয়া বিবি যাই চেক করে কেল লাগে কইছে, কেল লাগে কথা কইছে, টিপ 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 টিপ, ডায়াল নাম্বার দেয়, ডায়াল নাম্বার দেয়, ডায়াল নাম্বার দেয়, কি দেয়? এরপর দিকে তোমার মোবাইলে দিয়ে আসলে 197টা, তোমার মোবাইলে আছে খালি 60টা, 190টার কথা কার লাগে কইছো? জীবনে 62 করে বইও তো তুমি এত কথা কও না আমার লাগে। অফিস দিয়ে আইসা বিবিরি কয়েছে তোকে ভাত দাও, কয়ে লইয়ে খায়
গেছে শান্তি গেছে পীরের ভাই দিয়ে সেজদা দিয়ে বই থাকবেন এতে শান্তি পীরে দেখতে পারবে কোন পীরের ভাই কেডা দিয়ে সেজদা দিয়ে শান্তি পাইছেন আর বড় লোক হইছেন আমার দারে আন আপনার কদম বুঝি কোন বাজান পীরে বেহেশতে দেবে এই দেশের মানুষের ঈমান হয়ে গেছে পীরের দারে মুরিদ হইছে নামাজ রোজা লাগবে না পীরই বলে বেহেশতে লই যাইবে পীরেও কইছে বেটা কেমন নিয়ে পীরের দারে মুরিদ হইছে আমার নাম পীরের দারে মুরিদ না হইলে আমি এমন মগর মগা তোরে লইতাম তোর বাপের নেমু পাও আপনারা রাগ হইছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা কিয়ামতের ময়দানে বলবে ইয়া রাব্বে নফসি নফসি এই মিয়া উলামা একরামরা বসে আছেন আপনাকে জোতা সোদা করার এলেম আমার নাই কিন্তু একটা কথা বইলা দেয় নবীরা যদি নফসি নফসি করে সেই সময় পিসেব কি কইবে নবীরা যদি বলে আমারে বাঁচাও সেই সময় আপনার পীর কি কইবে এ পীরও তো পীর না এ পীর তো মগা কি কোন ঠিক নেবে ঠিক এই তোমারে বেহেস্তে নেবে আল্লাহ কে আসো কোথায় হারিয়ে হে ছায়া জিকের মামুষের দিন জীবন পৃথিবী নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন এতে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিসি সে দেহ আজি মাটির সঙ্গে কন সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যেন মিশি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খো জানিও তোমার ডাকছে কিন্তু কঠিন মাটির গো কথা বুঝতে কষ্ট হয় হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খো জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গো হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল সাদা কালো দুই ইঁদুর তো বুঝতেন দিনার হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু জানিও তোমার তকদির ছাড়া পাবে না খুব বেশি কিছু লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু জানিও তোমার তকদির ছাড়া পাবে না খুব বেশি কিছু কে আছো কোথায় হেরিয়ে হেথায় আজিকের মামুষের দিন জীবন পৃথিবী নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিসি সে দেহ আজি মাটির সঙ্গে সে দেহ আজি মাটির সঙ্গে সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে যেন মিশি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খো বৌথাক তো শালির দিকে নজর চাইছিলাম আর একটু বেশি বয়স হইলে কমুতো এখনই কই ভালাই বাসি কিনা সন্দেহ আছে না নিজের হালাল স্ত্রী থাকা সত্ত্বর শালির দিকে নজর দেয় এই হইল কুকুরের খাসলাপ একটা কুকুরের বিরহাজির ভাগে আইনে 50 খান রোজ দেবেন আড়াই কেজি চাউলের পোলাও দেবেন 19টা সেভেন আপ দেবেন 10টা রসমালাই দেবেন কুকুরের কইবেন খোদার কসম কুকুর আগামীকাল থেকে গু খাবি না আমি আপনার কাছে জিজ্ঞাসা করি পরদিন কি কুকুরে গুতে মুখ দেবে কিনা আপনি আমারে ভালো জানেন না আর জীবনে দাওয়াত দিয়েন না বাজান আমি যাওয়ার পর আমার গায়ে থুক দিয়েন থাকা অবস্থায় থুক দিয়েন তারপরে আমি বলি এই রম্মা খাসলাস যাদের আছে আমার কাছে এইরকম খবর আছে বাবা কোন কোন স্ত্রী সন্ধ্যার সময় বেনি দিবে হাতের মধ্যে লিয়ে খেলাবে যায় রাত আর ওইটার সময় আসে স্বামী যদি জিজ্ঞেস করে গেছে লাখ ওই কয় কথা বলবি না কুকুরের সওয়াল আবার এমন খবর আছে বৈধ স্ত্রী ঘরে থাকতে স্বামী অন্য মেয়েদেরকে ঘরে নিয়ে আসে স্ত্রীর বাক শক্তি নাই স্বামীরে বাধা দেবা মনে রাইখা দিও ভায়া
সময় কিন্তু বেশি না। জেনাকার মহিলাদের শরীরের মধ্যে কেয়ামতের ময়দানে খেজুর গাছের কাটার মতো, হাজারের কাটার মতো কতগুলা কাটা হইবে। সমস্ত শরীরটা কাটায় পরিপূর্ণ মহিলা জেনাকার, মহিলার শরীরের মধ্যে কতগুলা কাটা থাকবে হাজারের কাটার মতো। জেনাকার পুরুষ আর জেনাকার মহিলারে এই জেনা করার অপরাধের কারণে দুইজনকে আলিঙ্গন করতে বলা হইবে, আর দুইজনকে যখন আলিঙ্গন করতে বলা হইবে ওই জেনাকার জেনাকার নিয়ে এমন জোরে চিৎকার, আল্লাহ এমন জোরে চিৎকার মারবে দাকায় কুল একবারের মধ্যে লাগছে। যদি এই চিৎকার দুনিয়ার কোন সুস্থ মানুষের শুনত, সঙ্গে সঙ্গে তার মাথার খুলিটা টাস করিয়া ফাইটে যাইত, মানুষটার কানের ছিদ্র ফাইটে যাইত। দুনিয়াতে এই চিৎকার শোনার পর আর কোনো মানুষ জীবনে কোনোদিন কানে শুনত না। আহারে এই সময় তো মানুষের এমন ওই জেনাকার জেনাকারিণী এমন পানির পিপাসা লাগবে, পানি পানি বলিয়া চিৎকার মারতে থাকবে। সৈয়দে শাহ রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের কিতাবের মধ্যে লেখছে, এইরকম পানি পানি বললে 1000 বছর পর্যন্ত চিল্লাইবে, কিন্তু 1000 কেয়ামতের হিসাবে 1000 বছরের মধ্যে পানি পাবে না। 1000 বছর পরে যখন তাদেরকে পানির কাছে নেওয়া হবে, সেই পানি দুনিয়ার কোনো পানি না, সেই পানি হইল গলিত পুষ। ট্যাঙ্কির মধ্যে পুষগুলা ফুটতে থাকবে 40 গজ পর্যন্ত, ওই টপ পাড়া উপরের দিকে উঠবে, ওই পানির পুজের কাছে নিয়ে যাওয়া হইবে। জেনাকার জেনাকারিনী ওই তখন পানির পিপাসায় ওই টপকার দিকেও গরমের দিকেও তাকাইতে পারবে না। যখন ওই বালতি ওই ট্যাঙ্কির দিকে মুখ ফিরাইবে, তখন তার সমস্ত নাকমুখের গোস্ত গুলা ঝলসা পড়িয়ে যাইবে। আহারে তবু তার হুশ থাকবে না, তখন ওই অবস্থায় পানি মুখে দেবে, অর্থাৎ ওই গলিত পুষ মুখের মধ্যে যাইয়া জিব্বা সহ সমস্ত পেটের নাড়ি গুড়ি গুলার মধ্যে আকাশে গুড়িম গুড়িম ডাক দেওয়ার মতো ডাক দেবে, পায়খানার মুখাপ দিয়া ঝুপ ঝুপ করি আতুরি নিয়ে পড়িয়া যাইবে। তবু না ফরমান জেনাকার জেনাকারিনীর মওয়াত হবে না। শান্তির জন্য জেনা কর, শান্তি কিন্তু পাবি না। আমাকে সেদিন আমার জেলায় একজনের নাম বলবো না, আমার এলাকার অনেক লোক আছে সেই জন্য অসুবিধা, আমার ডাক দিয়ে বলে হুজুর বাবার কাছে একটু চলেন, বাবারে তওবা করাই দিবেন। আমি জানি তার বাবা সুদ খায়, আমি বলছি যে আমার সময় নাই, ছেলে আমার পা দুটো জড়াই ধরছে, হুজুর মোটর সাইকেলে নেবো, আবার মোটর সাইকেলে দিয়ে যাবো, কোনো মতেই ছাড়াইতে পারি না। যখন তার কাছে গেছি, যাইয়ে তার বিছানার পাশে বসছি, ছেলেরা স্প্রে করিয়া স্যান্ডেসে বাপের গায়ে বালিশে আতর লাগাইছে, কিন্তু কাজ হইবি কি বাবা, কি বলবো আপনাদের, আমার ওয়াজ করতে ভয় লাগে। বিছানার কাছে বসছি, দেখি শুধু ময়লার গন্ধ। আসলে মাবুদের খেলা বোঝা যায় না, বাবারে টাকা পয়সা ঘর বাড়ি প্রভাব প্রতিপত্তি মান সম্মান সব আমার ছিল। আমার বাড়ি জালকাটি জেলায় নলসিরি থানার 2 নম্বর মগর ইউনিয়নের প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম, জন্মসূত্রে কোটিপতির ছেলে সব ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, মালিক চিন্তাম না রে, মালিক চিন্তাম না। ওই লোকটার বিছানার কাছে বসছি, বলি বাবা আমি যা বলি তাই আপনি বলেন। যখন তাকে তওবা করাইতেছি, দেখি জিব্বার মাথাটা তার ভিতরের দিকে, জিব্বাটা এইরকম বড় সোজা জিব্বা, আল্লাহ জিব্বাটা এইরকম ভাইজান, কসম করিয়ে বলি জিব্বাটা দেখি মাথা সোজা নাই, এইরকম ব্যাপারে বারবার চেষ্টা করে কিন্তু কোনো কথা আওয়াজ আসে না। তখন আমার মধ্যে এমন ভয় হয়েছে, মনে আমি এখান থেকে দৌড় দিই, কিন্তু কি করব, কিছুক্ষণ বসে থেকে ছেলের কাছে আমি বললাম, বাবা বেশি বেশি আলেম ওলামা ডাকো,
দোয়া দুরুদ পড়াও, মাহবুবের কাছে তোমার মায়ের সেজদায় যাইয়া কাঁদতে বলো, তোমরা সেজদায় যাইয়া কাঁদো, উপায় বুঝি নাই, এ না ফরমানের আয়েস রাজি, আমি আমারও বলি সাবধান, আরে ধরি 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 না, ধরলে তোরে সারি না, সবাই সতর্ক হওয়া লাগবে, ট্রেডিশনাল ওয়াজে কোনো কাজ হবে না। আল্লাহর হাবিব বলেন, এই যে মরিয়ম মায়েরা ভালো করে শুনন মা, তোমাদের পায়ের উপর আমি হাত দিয়ে অনুরোধ করিয়া যাই, শোন মা, তোরা মুসলমানের ঘরে হইছো, আর আমার আল্লাহ আমার ইসলামের ঘরে পাঠায় নাই। বাবা তোমরা মাহফিলটা শেষ হইলে বাড়ির দরজায় দিয়ে আমারে মা বলিয়া ডাক দাও, আর আমার 28 বছরের মধ্যে কোনোদিন বাড়ির দরজায় গিয়ে ডাক দিতে পারি নাই, মা বাড়ি আসছি, দরজা খোলো।